তুই যদি আই ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী আমি যেটা করছি বুঝছো, এই বুক ভেজিটেবল ব্যাপারটাকে গুগলে আমি ইংরেজি খুঁজতেছিলাম এই জিনিসটা, ঠিক আছে। পরে আমি দেখলাম যে পহেলা আছে, যে পহেলার ইংরেজিটা হচ্ছে ফার্স্ট, আর বই মানে হচ্ছে বুক, আর শাক মানে হচ্ছে ভেজিটেবল। দ্যাটস মিন কি বাঙালিরা আমরা কি পালন করি, সকালবেলা উঠবো, উঠে শাহবাগ মোড়ে যাবো, যে ওয়াটার রাইস খাবো, ওয়াটার রাইস ওয়াটার রাইস হিলসা ফিশের সাথে খাবো, এবং এটা হচ্ছে বাঙালির একটা ঐতিহ্য, ঠিক আছে। ওয়াটার রাইস, হ্যাঁ আচ্ছা দোস্ত, ওয়াটার রাইসের ঐতিহ্যের জন্য কি ছিল পুরনো আমলের বাঙালি রাজারা, ঠিক আছে, কোটি কোটি টাকা খরচ করে মনে কর যে হিলসা ফিস আর ওয়াটার রাইস খাইতো, ওয়াটার রাইস দিয়ে হিলসা ফিস খাইতো, ওই জিনিসটা এখনো ট্র্যাডিশন, এখনো সকালবেলা ওয়াটার রাইস আর হিলসা ফিস খায়, এটা মনে করছো তো। কালকে সকালবেলা পার্টি হবে, ঠিক আছে, কালকে ওয়াটার রাইস দিয়ে পার্টি দেব আমরা, যাচ্ছি, ঠিক আছে, দেখা হচ্ছে কালকে। ওকে এসো হে বৈশাখ, এসো এসো, এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা শোন, কালকে ব্যাপারটা হচ্ছে, কালকে হচ্ছে পহেলা বৈশাখ, ঠিক আছে, আমাদের বাঙালির ঐতিহ্য, তো এই জিনিসটা মানে আমাদের সবার সামনে তুলে ধরতে হবে যে বাঙালির ঐতিহ্য মানুষ অনেকটা ভুলে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা রমনার বটমূলে যাবো, আমাদের মঙ্গল শোভাযাত্রায় কিন্তু কালকে অবশ্যই উপস্থিত থাকতে হবে, ঠিক আছে, অবশ্যই। আর আমাদের যে বাঙালি খাবার পান্তা ইলিশ, সেটা তো আমরা খাবোই, আর উৎসব পালন করার জন্য যে শুধু পান্তা ইলিশ খেতে হবে তা না, আমরা কিন্তু অনেকভাবেই আমাদের উৎসব পালন করতে পারি। উৎসব পালন করার জন্য আমাদের কিন্তু অনেক কিছু দরকার হয়, বিভিন্ন ধরনের পিঠা খাবো, যেমন পুলি পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, তারপর ফ্রেন্ডের সাথে বাংলা কি র‍্যাপ সং আছে না, ওই যে কত কই যাবি গাড়ি তোর আমার চাবি, বাংলা গান না, বাংলা গান, হিন্দি গান চলবো, হিন্দি গান না, আজকে ইজ গিয়া দ্য ফার্স্ট বুক ভেজিটেবল, তো আজকে শুধু অনলি ইংলিশ গান চলবে। এই মুরাদ, এই গানটা লাগা তো, এসো হে বৈশাখ, এসো আজকে তো পয়লা বৈশাখ, হ্যাঁ, আমাদের একটু মজার জন্য গান টান তো গাওয়া উচিত, হ্যাঁ অবশ্যই যাই, আজকে বাঙালি এত সুন্দর একটু দিতে বাংলা গান, এই তাহলে আমরা নাচি, হ্যাঁ নাচো নাচো নাচো, চলো চলো চলো, এসো হে বৈশাখ, এসো হে এসো, এসো হে বৈশাখ, এসো হে এসো, এসো হে বৈশাখ, পড়েছে রং লেগেছে বৈশাখী মেলা, আমরা কিন্তু ফাটা ফাটা জিন্স পরবো, ওই যে থাকে না যে এরকম এখানে ছিঁড়া এখানে ছিঁড়া ছিঁড়া ফাড়া, ওই ওই সব জিন্স গুলো পরে আমরা জাস্ট ঘুরে বেড়াবো, আর ছেলেদের মাথা টোটালি খারাপ করে দেবো। বৈশাখী মেলায় মাটির পুতুল ছাড়া না, হাতি ঘোড়া ছয়া না, পুরি মামা রঙিন পানি কিনবে যদি, অবশ্যই শুভেচ্ছা, অবশ্যই শুভেচ্ছা, কী হলো এটা, নববর্ষের শুভেচ্ছা দিলাম আপনাকে, মানে আমি স্টুডেন্ট মানুষ তো, যদি খুশি হয়ে আপনারা মানে কিছু অন্য করতে, কত দিচ্ছেন না, মানে সবাই 4-5 হাজার টাকা করে দেয়, আপনারা 500-1000 টাকা দেন, এত কেন, হ্যাঁ এতই, কত সুন্দর করে এঁকে দিছি, আচ্ছা 1000 রাখেন দুইজন, 1000,
পিস। চাই কত কিছু আছে? দেখ কি প্রবলেম হে ভাই? সব রে কি টাকা দেন কি দিছি? কিসের টাকা? কত টাকা? আমি বলছি আগে দে। এইটুকু সামান্য সামনে তো পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের দিন সকালবেলা আমরা তো পান্তা ইলিশ খাই, আপনারা কি খাবেন সকালে? সকালবেলা উঠবো আমরা, দুটো ডাল ভাত খাই, দুটো ডাল ভাত খেয়ে বাড়া পরব যার যার মতন কাজে, তাছাড়া কি করবো? পান্তা ইলিশ খাবেন না? পান্তা ইলিশ অত দামের মাছ আমরা কোথায় পাবো? আমার তো সম্ভব হয় না অত দামের মাছ, তাই আমরা যার যার মতন সেই সেই বরাবরই ডাল ভাত খাই, এই হচ্ছে আমাদের সংসার। আমাদের তো পয়লা বৈশাখ মানে কি, আমরা সকালবেলা বইরা পয়লা বৈশাখের দিন আলু বাতা ডাল দিয়া জানলা যাই মাফাক খাইয়া পরে আমরা কাজে বাইরে যাব, এই তো আমগর পয়লা বৈশাখ, তাছাড়া তো আমগর আর করার। পান্তা ইলিশ খাবেন না? পান্তা ইলিশ খাবো, অনেক দাম ইলিশের, আমরা কি ইলিশ মাছ কিনতে পারবো? আমগর এই সমর্থ তো দেয় নাই আমাদের, তো আমরা পান্তা ইলিশ আমার মনে চায় খাইতে, কিন্তু আমরা পাবো কই? আমগর তো নাই, আমাদের আলু বাতা ডাল খাইয়া আমাদের কাজে আমাদের বাড়িতে হবে, এই তো। হ্যালো জনগণ, আপনাদের কি মনে হয় পয়লা বৈশাখ মানেই কি শুধু এই পান্তা ইলিশ? আর এই শুধু পান্তা ইলিশটাই কি আমাদের বাঙালি ঐতিহ্য? বাঙালি ঐতিহ্য হলো সেগুলো যেগুলো আমরা একটু আগে দুজন মানুষের কাছ থেকে শুনলাম, এবং বাঙালি খেটে খাওয়া মানুষরা যেই লাইফস্টাইলটা লিড করে, যা খায় সেটাই আমাদের খাদ্য, তাদের যে সংস্কৃতি ওইটাই আমাদের ঐতিহ্য। সো ওই জিনিসটা আমাদেরকে এইখানে ধারণ করতে হবে, সাধারণ মানুষের ঐতিহ্যটা বুকে ধারণ করার চেষ্টা করুন, এবং খুঁজতে থাকুন বাঙালি ঐতিহ্য, এবং সাথে থাকুন প্র্যাঙ্কিংয়ের, কারণ প্র্যাঙ্কিং এরকম অনেক মজার মজার ভিডিও আপনাদের জন্য সামনে অনেক আনবে আপনারা জানেন। সবসময় থাকুন প্র্যাঙ্কিংয়ের সাথে, দেখা হবে পরের ভিডিওতে। খোদা হাফেজ অ্যান্ড শুভ নববর্ষ।